নমস্কার বন্ধুরা, বন্ধুরা আপনাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই পূর্ণিমার রাতে বাড়ির আলমারি বা দোকানের সিন্দুকে এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রিওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। যেমন বন্ধুরা, আজকের এই পূর্ণিমার দিনে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, আজকে রাতে যদি আমরা এই কার্যটি করতে পারি তো বন্ধুরা এতে সারা বছর আমাদের বাড়িতে মা লক্ষ্মী নিবাস করবেন, ফলে আমাদের বাড়ি থেকে ঝগড়া ঝামেলা অশান্তি আর্থিক সমস্যা চিন্তা এই সব কিছু দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথেও কিছু অমূল্য সম্পদ এই ধরা ধামে আসে, আর এর ফলেই বন্ধুরা জিনিসগুলো মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই জিনিসগুলো যেখানেই থাকে মা লক্ষ্মী সর্বদাই সেখানে নিবাস করেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিস যা আপনারা যদি আজকের দিনে বাড়ির আলমারিতে রেখে দিতে পারেন তো বন্ধুরা কখনো আপনাদের আর্থিক সমস্যা হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে কিন্তু একদমই ভুলবেন না। নাম্বার এক, শ্রীফল। বন্ধুরা, নারকেলকেই শ্রীফল বলা হয়। শ্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী। কিন্তু বন্ধুরা, আমরা কোনো সাধারণ নারকেলের কথা বলছি না। যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি পান তো বন্ধুরা ভাববেন আপনাদের ভাগ্য এবার চমকাতে চলেছে। তাই এমন নারকেল যদি আপনারা পান তো লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের আলমারি বা সিন্ধুকে এটি স্থাপন করুন। নাম্বার দুই, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিসই নির্গত হয়, আর তার মধ্যে একটি জিনিস হলো এই লক্ষ্মী কড়ি। তাই বন্ধুরা, আজকে আপনারা হলুদ রঙের একটি কাপড়ে বেঁধে এই লক্ষ্মী কড়িকে বাড়িতে পুজো করে আপনাদের বাড়ির আলমারি বা সিন্ধুকে এটি রেখে দিন। দেখবেন বন্ধুরা, আপনাদের জীবন থেকে অলক্ষ্মী দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা সদৈব আপনাদের জীবনে বজায় থাকবে। নাম্বার তিন, গোমতি চক্র। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গোমতি চক্র সমুদ্র থেকে বাইরে আসে, তাই এর জন্য গোমতি চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই বন্ধুরা, এই পূর্ণিমার দিন আপনারা ১১টি গোমতি চক্র নিয়ে আপনাদের বাড়ির আলমারি বা সিন্ধুকে এটি স্থাপন করুন, অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলোকে স্থাপন করতে পারেন। নাম্বার চার, আকন্দ গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয়। যদি আপনাদের বাড়িতে আপনি আকন্দ গাছ ওঠে তো এটি খুবই ভালো সংকেত বলে মানা হয়। এছাড়া বন্ধুরা, ভগবান শিবের খুবই প্রিয় হচ্ছে এই আকন্দ ফুল। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসে এই পূর্ণিমার মহাযোগে আপনারা অবশ্যই আকন্দ গাছের শিকড় আপনাদের বাড়ির আলমারিতে রেখে দিন। এতে আপনাদের জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি নাশ হবে, ফলে আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত। নাম্বার পাঁচ, দক্ষিণাবর্ত শঙ্খ। বন্ধুরা, এই শঙ্খ মা লক্ষ্মীর পরে আবার সমুদ্র থেকে বাইরে আসে, তাই শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই পূর্ণিমার মহাযোগে আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে সদৈব মা লক্ষ্মী বিরাজ করবেন, ফলে আপনাদের আর্থিক সমস্যা ঝগড়া ঝামেলা অশান্তি এতে নাশ হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তির বৃষ্টি হবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।